মনিরুল হক খান লিখেছেন, ময়মনসিংহ ত্রিশালে মায়ের গর্ভে গর্ভ ফেটে বাচ্চা বের হয়েছে, কিন্তু অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা গেছেন। এটি কি আল্লাহর বিশেষ কুদরত হিসাবে গণ্য হবে? আল্লাহ ভালো জানেন পুরো পরিস্থিতি, পুরো পুরো ঘটনা কি, এবং সেটি আল্লাহ তাআলার বিশেষ কোনো কুদরতের প্রকাশ নাকি স্বাভাবিক কোনো ঘটনা, এটি মন্তব্য করা আসলে খুব কঠিন। এ ধরনের ইস্যুগুলোতে যেচে বা নিজে থেকে কোনো মন্তব্য করাটা রিস্কি হয়। এ ধরনের বিষয়গুলোকে আমরা অ্যানালাইসিস করে নিজেদের মতো মন্তব্য করা থেকে যথাসময় বিরত থাকাটাই হলো বেটার। এমনি সুজন মাহমুদ আপনি লিখেছেন, কোনো ইমাম যদি কবরকে সিজদা করে তার পিছনে নামাজ পড়া জায়েজ আছে কি না? ইমাম যদি কবরকে সিজদা করে তাহলে সেক্ষেত্রে সে মুশরিক এবং শিরকে আকবর লিপ্ত, তার পিছনে সালাত আদায় করা জায়েজ হবে না।